হ্যালো গাইস, সোনামুরার ভাইরাল ভিডিওটা নিয়ে এর আগে একটা ভিডিও বানিয়েছি। যারা যারা দেখেননি ভিডিওটা, এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি ওইটার। এখনো পর্যন্ত ওইটার কিছুই হয়নি। আর আজকের ভিডিওটা দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরও দেখবেন, দেখলে বুঝতে পারবেন এটার সাথে কে কে জড়িত বা কারা কারা এটার সাথে জড়িত ছিল, কিভাবে হয়েছে, এটা পুরো প্রমাণ পেয়ে যাবেন। এই ভিডিওটা যে বানিয়েছে, আমরা চাই সবাই শাস্তি পাক, যারা যারা এটার সঙ্গে জড়িত আর যারা মিলিয়ে এটাকে ভাইরাল করেছে, সবগুলোকে শাস্তি দেওয়া হোক। আজকে যদি এদেরকে শাস্তি না দেওয়া হয়, কালকে এরকম আরেকটা ঘটনা ঘটবে, অন্য কারোর সাথে হবে। তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে অন্য কেউ এসব কাজ করার আগে 100 বার চিন্তা করে, ভবিষ্যতে যাতে এমন আর না হয়। যে বশির খান আমাকে কল করেছিল, ও কল করে বলছে ভিডিওটা ও ভাইরাল করেনি, ওর সাথে আরও জড়িত আছে বা কে ওকে দিয়েছে। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কারা কারা এটার সাথে জড়িত। এখন কথা হচ্ছে, ও কি সত্যি বলছে না মিথ্যা বলছে আমি এটা জানি না। এ কারণে আপনারা ভিডিওটা দেখবেন, দেখলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন কি করার দরকার এখন, কি স্টেপ নিলে এখন ভালো হবে। ও আরও কয়েকজনের নাম বলেছে, ওরাও নাকি এটার সাথে জড়িত, ওরা নাকি ওকে ভিডিওটা দিয়েছে, প্রথম নাকি অন্য কেউ ভাইরাল করেছিল, তারপর ও ভাইরাল করেছে। আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে ওরা দুজনে জড়িত, বশির খান আর ইমন। এখন আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন আর কি করা দরকার, কি স্টেপ নেওয়া দরকার। ভিডিওটা দেখে কমেন্ট বক্সে বলুন আসলে কি সত্যি বলছে না মিথ্যা বলছে, ওর কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। আর পুলিশের যদি ইনভেস্টিগেশনের দরকার হয় তাহলে এই ভিডিওটা থেকে নিতে পারে, এখন পর্যন্ত কিছু হয়নি। আমরা চাই ত্রিপুরা পুলিশ ওদেরকে অ্যারেস্ট করুক, যেখানে থাকে ওখান থেকে ধরে নিয়ে আসুক, অ্যারেস্ট করে ওদেরকে সাজা দেওয়া হোক। ভিডিওটা দেখুন আগে, তারপর বলছি কথা। হুম, কও কও। মানে মানে কেডা কইছে ভিডিওটা ভাইরাল করে দিতে, না না এনে তো মনে করো সবাই কইছে, এন প্রায় আমার কাছে 10-12 জনে কইছে, মানে তুমি আগে এটি ফেসবুকে আপলোড করছো, পরে ডিলিট করে দিছো। আর ফের আর হ্যাঁ, তুমি স্ট্যাটাসটাই দিবা কি রে? দেখো মনে করো বইন হইতো, তোমারও হইতো বইন হইতে পারতো বা অন্য কেউ হইতে পারতো, মানে মাইয়াটার বয়স কত হয়েছে, অখন এটার ভবিষ্যতে কী হইব বলতে, এটা তো সোসাইটিও করতে পারে বা এসব লিয়ে খেলা বলতে, স্ট্যাটাসটাই কি রে দিলা? আচ্ছা ভাই, আর কথাটা পুরো আগে ক্যারেক্টারটা তুমি শুনি না, শুনিলে আর তারপরে ভাইয়া কথা কইও। আর আমিও এটা তাই না, আমার দোষ নাই, আমার দোষ আছে আমিও কই, ঠিক আছে, আমিও কিছু বোকামি কাজ করে এলাইছি এখানে। আমার কথাটা শোনো না, তারপরে আমি এটা স্ট্যাটাস জানার পরে আমরা তদন্ত করি দেই, এটা এমনি এমনি ইমন মাইয়াও দেখতেছি, মানে মাইয়ার বাড়িও দেখতেছি আমরা তখন ফুড, তারপরে আমি কারে কি তারে আবার আমি স্ট্যাটাসটা গাড়ি এলাই, মানে আমার ফলোয়ারটা বেশি বলতে আমার ফাঁস আর ফ্যান ডকিস হয়ে গেছে, মানে ফ্যান ডকস আর এক নাই, মানে একজনের এক করলে আরেকজনের ব্লক করে এক লাগে, আর এরকম মানে একটা স্ট্যাটাস দিলে
1,000-1,500 উপরে মানুষে দেয়, 100-1,000 উঁচু জন 20-30 জন এরকম মানুষ দেয়। তারপর দেওয়ার বলতে আমারটা বলতে অনেক কিতান হয়ে গেছে, মানে অনেকজনের স্ট্যাটাসটা দিয়ে গেছে, 1,000-20 জন কতজন স্ট্যাটাস স্ট্যাটাস মনে করো। হ্যাঁ স্ট্যাটাস দেখছে, আর স্ট্যাটাস তো স্ক্রিন রেকর্ডিং করে লইতে পারে, স্ট্যাটাস তো আমরা ডাউনলোড দান জানা, স্ক্রিন রেকর্ডিং করে লই তো ভাইরাল করতে পারে। হ্যাঁ মানে যেটার হেডার ফরমান আছে না, স্ক্রিনশট আছে না তোমার কাছে, প্রথম ক্যাটাস আছে বা এরকম? অকন এটা হয়েছে, হ্যাঁ তো কেস তো মনে তোমার নামে হয়েছে, তো এটা হইলে তো তোমার কাছে যে এরকম প্রুফ থাকে বা ইয়া থাকে, তুমি পুলিশের কাছে সেলেন্ডার করো বা এরকম কো, এটা তো এমনি সারণ যাইতো না। আজকে মাই এটার লগ হয়েছে, কালকে এটা যদি অক্ষণে এমনি সাইরা দেয়, কালকে আরেকজনের লগ হইব, আরেকজনের বোনের লগ হইব, মানে এটা তো মনে করো এই ভিডিওটা দেখে আমার ভাইয়ের রক্ত ঠাইত মাথা ডুটে গেছে, মানে এরকম কিছুই হয়েছে। মাই এটারে স্কুলের তে নিয়ে বয়স্ক তো একদম ছোটো গাড়ির ভিতরে, আর ওই ইমন ইমন খান কই আছে, ইমন না কিতা হাতের নাম কিতা, হাতে কই আছে ইমনের পুরো ডিটেলস দিতে পারি মাল শোনো, ইমনের ডিটেলস আমি লইছি, ইমনের ডিটেলস বলতে ইমন আছে অকন বলতে ইতানে এ বাংলাদেশে, ইমনের দাদুর বাড়ি হইলো বলেরটাবা, বুঝছনি ইমনের দাদুর হেতার হেতার আত্মীয় স্বজন কেউ বলতে, মানে এরকম কাছের রিলেটিভ কেউ ইন্ডিয়ার থাকে না? ইমনের লগে তোমার এমনি সম্পর্ক কিতা? ইমনের লগে আমার কোনো সম্পর্ক না, ইমনের লগে আমার সম্পর্কটা কোনো কিছু না। ইমনে অ্যাক্সিডেন্ট করার আগে একটা ফাস্টনাল মেটাল লয় আমার লগে ঝগড়া, ঝগড়া না বলে অ্যাক্সিডেন্ট হই যায়, আমি তার খবর, মানে কিটা কি ইমনের লগে তোমার ঝগড়া হইছে? না ইমনের লগে ঝগড়া হইছে বলতে ইমনের স্বাস্থ্য ভাইয়ের লগে ঝগড়া হইছিল, আর ইমনের লগে কথা কাটাকাটি হইছে, আমরা মাইতে দিয়ে ইমনে অ্যাক্সিডেন্ট হইছে, মানে ইমনের ঝগড়া বংড়া বলতে কিছু না, ইমনের স্বাস্থ্য ভাইয়ের লগে, এর নাম হইছে মামন, ঠিক আছে ভাই? একটা এরুম একটা মানে আমার বাড়িতে একজন আমার বোনের মানে তার নাতি দিয়ে ডিস্টার্ব করছিল, এটা লোক একটা ঝগড়া হয়েছিল, বুঝছনি? তো এরকম ভাইয়া বুঝছনি, আমি ইমনের লগে কোনো কিছু নাই, আর ইমনে যদি আমার এরকম ভিডিও দিস মনে ইমনে জানে শুধু ইমনে কারতে ভিডিও দিছে, ঠিক আছে? তোমারে যে ভিডিওটা দিছে কইছো তো, মানে তোমার কাছে এটা আসিল না ভিডিওটা, তোমারে যে দিছে এই ভিডিওটা বলতে হাতের প্রমাণ সইটা আমার কাছে সেন্ড করো, এরপরে যাই আর ইমনের ডিটেলস আর বলতে, হ্যাঁ আর কেডা কেডা মানে তুমি এটার প্রুফ দাও বলতে, তোমার আগে অন্য কেউ এটা অ্যাপিতে দিছে, স্ট্যাটাস দিছে, এটার প্রমাণ দিবা। আমার কাছে তো প্রুফ আছে, অনেকটা প্রুফ আছে বলতে, দুইটা ফেক আইডি দি ভাইরাল হইছে, একটা হইছে বাংলাদেশ ফেক আইডি, ফেক আইডি দি ভাইরাল লোক আছে, যেটা দিয়ে ভাইরাল আইডি, আমি আইডি লিংক দিলে আমি চেক করব। আচ্ছা ঠিক আছে, আমি একটা গিতা দিতে মন তোমার এটা কো ভাইয়া, মানে তুমি এটার প্রুফ দাও বলতে, মানে তোমার আগে এটা ফেসবুকে বলতে, তোমার এটা আরেকজনে দিছে, তোমার কাছে আসিল না ভিডিও, তোমার আরেকজনে দিছে, এরপরে মানে তুমি কয় তারিখ সাসছো এটার প্রুফ দাও, আর মানে হেডা আগে সাসছো দে হেডার প্রুফ দাও। আই কয় তারিখ মানে কয় তারিখ সাসছি ভাই, এটা প্রুফ দিতে পারমু না, আমারে পাঠাইছে দে এটা প্রুফ দিতে পারমু, এটা প্রুফ দিতে পারমু, আর আমি জামালের কিটা কইছি দে বয়স থেকে, হুম হুম, আর যে পাঠাইছে, হ্যাঁ তোমারে যে পাঠাইছে হাতের নাম আর বলতে হাতের বাড়ি তো ত্রিপুরাতে, হ্যাঁ ত্রিপুরার দুর্গাপুরে, ঠিক আছে? আচ্ছা তুমি যদি কো ভাই আমি তোর প্রুফ দিতে পারমু, এই WhatsApp এ এখন প্রুফ দিতে পারমু বলতে, একটু ভাই এখন বলতে, এটা তো মনে করো, হ্যাঁ এটা এটা বলতে মানে বেজাল তো মনে করো লাগছে, এটা হলো অন মনে করো, এটা আগরতলা মহিলা থানার পুলিশও কমপ্লেন হয়েছে, এরপরে তোমার নিউজ নিউজের তোমার ইয়েটিয়া মানে এটা লই আছে, এটা লই বেজাল হইব, আর এটা কিন্তু একটা র্যাপ কেসও পরে, মাই আর 18 বছর হয়েছে না,
ভারতের আইন হিসাবে এটা মনে হয় 18 বছরের কোনো মাই আর এরকম ইয়ে করে নিলে মাই আরও রাজি থাকলো, এরকম কোনো কিছু লিক হইলে আগরতলার কিছুদিন আগের একটা ঘটনা হয়েছে মনে করো 25 বছরের উপরে মাই আর, এরপরও ব্ল্যাকমেইল করছে মাই আরে, তো এডিরে 3টা সেকশন লাগায় এডির নামে কেস হয়েছে, তৈলে এবার চিন্তা করো এটা 18 বছর এটার লগে যেতে জড়িত বলতে এটি সব দিয়ে ফাঁসবো, মানে হোয়াটসঅ্যাপের কেডা তোমারে দিছে এটার ইয়া দাও লিঙ্ক দাও আমার আর মানে প্রমাণ দাও। আলামিন কেডা ওই ইউটিউব ভিডিও টিডিও বানাতে ফেসবুক শুনছো নাকি তো কথা, হ্যাঁ না না আমি যেটা ভিডিও বানাইছি তোমার যদি দোষ না থাকে তুমি ফাঁসতে না, আর যে তারা দোষ করছে বা মানে কোনো ইয়ে হইলে তোমার কাছে সেরকম প্রুফ থাকলে হ্যাঁ বলে অন্য কেউ দিছে তৈলে তুমি মনে করো কোনো সমস্যা নাই, আর যদি আমি যেটা ভিডিও বানাইছি যে মানে যাতে এটা মানে উচিত শাস্তি হয়, মানে যে এই কাজটা করছে হ্যাঁ যাতে শাস্তি হয় হ্যাঁ জেলে যাতে হয়, মানে নইলে আজকে এরকম হয়েছে কালকে আরেকজনের লগে এরকম হইব, এটা বহুত একটা খারাপ কাজ জঘন্য কাজ হয়েছে এটা, এই কারণে এবার তোমার মানে যে প্রুফ কইছে প্রুফ এডি দাও আর বাদ বাকি তো পরে আমি কল দিব। আচ্ছা ঠিক আছে আমি পুরো প্রুফ আইডি দিতে আছে কি আমার দিছে কিটা দিছে না দিছে মানে এটা আমি পুরো প্রুফ দিতে আছে, আর এর কোনো প্রমাণ থাকলে বা আমি কেউ ভিডিওটা একজনের দ্বারা তো ভাইরাল না বলতে আমি যদি কেউ দিতে যাই মানে এর ভিডিওটা যদি এসব ভিডিও একজনের দ্বারা তো না মানে একজনের স্ট্যাটাস দিলে চলে আরেকজনের স্ক্রিন রেকর্ডিং করলে আপনি এটা একদম মাল্টিপ্লাই হয় বুঝছো না, এটি আর মানে যে প্রথম ইয়া করছে আর হ্যাঁ করতে আনছে মানে এটার ফুরাই হইলে মানে গোড়া পর্যন্ত এটার পার করা হইব। তোমার ডাটা কাটছো তো এডি আমি আবার বলতে ডাটা ডাউনলোড দিছি ইয়া করে পাইছি, আর ফেরত তোমারও দোষ দোষ তোমারে আমি ডাইরেক্ট এমনি কইছি না মনে করো না তোমারও দোষ আছে, নইলে আমি এমনি কিছুতেই কইতাম না প্রমাণ সহকারে কইছি, এবার বাদ বাকি কও মানে এবার এটার লগে কেডা কেডা আছে আর তোমার লগে বলতে মানে কেডা তোমারে দিছে এটা প্রথম প্রথম হইব হাতের ইয়া মানে এডি হ্যাঁ হোয়াটসঅ্যাপে মানে ফাড়াইছে যে এই ফাড়ানের এটার ভিতরে তো ডেটও থাকবো কবে তারিখ কত তারিখ ফাড়াইছে, তো এইটার স্ক্রিনশট দাও। আচ্ছা ঠিক আছে মানে দেখা যাক পরে কি তো, আরে এটার ইয়া দাও দাও হোয়াটসঅ্যাপে কইছি তো এটা দাও, ওকে রাখো ওকে। কথা বলার পর ও আমাকে বলছে কিছুক্ষণ পরে ও আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করছে কে কে দিয়েছিল ওকে, পুরা প্রুফ দিচ্ছে বলেছে ও এই কাজটা করেনি, ওকে অন্যজন ও পাঠিয়েছে তারপর ও স্ট্যাটাস দিয়েছে, ও নাকি নিজের থেকে এটা করেনি ওকে বলা হয়েছে, তারপর আমি বলেছি ঠিক আছে এরকম যদি হয় তাহলে তুই আমাকে প্রুফ দে। ও কিছুক্ষণ পর 5-10 মিনিট পর আবার কল করেছে, কল করে বলছে ওর কাছে নাকি প্রুফ নেই হোয়াটসঅ্যাপ খুলেছে এরকম প্রুফ ছিল এখন নাকি আসছে না, তো
এরকম একজনের নামে কিছু বলে দিলে কি হয়ে গেল? প্রুফ ছাড়া অন্যজনকে কিভাবে বলা? যার যদি হ্যাঁ সত্যি হয় এরকম, এটার ইনভেস্টিগেশন করা হোক। যারা যারা এটার সঙ্গে জড়িত আমরা চাই সবাই শাস্তি পাক। এরপর পাঁচ মিনিট পরে কল করে কি কথা বলেছে এটা দিয়ে দিচ্ছি, দেখবেন আপনারা। শালার বেটা বলছে ওনাকে দিল্লিতে সিআইডির বাড়িতে থাকে। এরপরে কি বললো, হ্যাঁ দিল্লি হাওড়াতে আছে, হাওড়া নাকি দিল্লিতে ওখানে আছে। তো বিভিন্ন ব্র্যান্ডের গাঁজা খাইয়ে এখন ও আছে এখানে। কারণ নামে যদি মিথ্যা কথা বলে তাহলে এটা তো ঠিক নয়, ওর কাছে প্রুফ নেই। আমার কাছে লাগছে ভিডিওটা ওই করেছে, ওর কাছে ও প্রুফ আছে বললো। তারপর বলছে আমাকে সেন্ড করছে প্রুফ এখন। তারপর ও কিছুক্ষণ পর আবার কল দিয়ে বলছে ওর কাছে নেই, ওগুলো আসছে না। আমি চাই এটার ইনভেস্টিগেশন করা হোক। আর ও তো স্বীকার গিয়েছে, ও ভিডিওটা ভাইরাল করেছে, কিন্তু প্রথম অন্য কেউ করেছে। তো ওই ভাইরাল কেন করবে, কেন ও ভাইরাল করলো, এটা শাস্তি হওয়া দরকার। আর এটা ইনভেস্টিগেশন করা হোক, কে কে ছিল সবগুলোকে শাস্তি দেওয়া হোক। হ্যালো, হ্যাঁ তো এবারে মানে একদম কিছু নাই বলতে, তোর কাছে অন্ধবাবুরে এইসব জিনিস আছে না, বহুত খারাপ বুঝতে। এটার কেস অনেক হেতারা কেস করছে নাকি? হ্যাঁ বাংলাদেশ নামি গেছে আসত তো তুই নাই গুরু। আচ্ছা রাখ, দেখা যাক পরে কি তো জামালে কই থাকে, জামালে কই থাকে? জামালে তো ইন্ডিয়ার থাকলে না ফ্যাস দি ধরি অন্য জিগাইতাম। অন্ত ধরনের মতো তোরা আস, তোরারে ধরন যায়। জামালে তো কুয়েত, কুয়েত যাবো কেটা? তুই জামালের লগে তোলে তুই এরকম কথা কো, কথা কই সারি বাইর করা। হ্যাঁ এটা এরকম করছে বলতে, এরকম বয়সটা ছাড়া কি তুমি আমার ভিডিওটা দিছিলে দে এমনি এমনি করে যে কোনো একটা ইয়াদি ভাড়া প্রুফ লাগবে কোন তোলে তো এটা 100% তুই। তুই কসা অন, তুই আসত কই, আসত কই? দিল্লি সিআইডির বাড়িতে নে? হ্যাঁ সিআইডির বাড়িতে থাকলে ওই তো সিআইডি টিভির ভিতরে দিয়া দে, এসপি দয়া দরজা টরজা ভাঙ্গে দে, তারা বাইত নে তুইলে। এটা
এটা তো মনে কর ভিডিওর ভিতর কোন আই নাই মানে এসব আগা মাথা কিছু যায় না তাই দূরে জানি আই কাটা ফুলাই না টাটাস দেনার পরে জামালে ভিডিওটা পাঠাইছি তারপর আই কাটাস দিছি টাটাস দেনার পরে আপনি আরে কয়েকজন কইছে আন তুই ইমুনারে উড়াই দিতে পারবি নি ইন্ডিয়া ইমুনারে উড়াইতে বলতে ইমুনার দাদার বাড়িতে গেলে ইমুনার দাদার বাড়িতে সাপ দিল তো লিস্ট ইমুনার কি বের পড়ছে ইমুনার বলতে এক সিলি নিয়ার মনে করো ইতানো করে রইছে বাংলাদেশে বড় রইছে আপনাদের ই হইছে ইয়া কষ্ট হইছে ইমুনার অন ইমুন্য নাই এরপরে তুই যে বাংলাদেশের হেতের কথা কইছ হেত নাই তুই এটা তো মানে একদম ক্লিয়ার ভাবে তুই তুই মনে কর এনই হইতে আছো ও হেত দাদার বাড়ি কোন দিল্লি কোন জায়গা তাস ইঞ্চি হাওড়া দিল্লি আচ্ছা আচ্ছা তুই ঠিক আছে রাখ দিল্লি হাওড়া আসত তুলে হ্যাঁ ওকে ওকে রাখ আপর কল দিমু দিল্লি বেলে হাওড়া আছে গাইস এবার আপনারা বলুন আসলে কি কথাগুলো সত্যি বলেছে আর ও তো দোষ আছে যদি ও ওর কাছে কেউ দিয়ে থাকে ভিডিওটা হোয়াটসঅ্যাপে তাহলে ও সাজা পাওয়া দরকার আর এমনিতে তো ও সাজা পাবেই তো কমেন্ট বক্সে আপনারা বলুন আসলে কি এটা ও সত্যি বলছে না মিথ্যা বলছে আর কী স্টেপ নেওয়া দরকার আর সবাই একটু শেয়ার করুন আর ত্রিপুরা পুলিশ যাতে ওদেরকে তাড়াতাড়ি অ্যারেস্ট করে আর এইটাই বলবো অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা আর যদি কাউকে এরকম ব্ল্যাকমেল করা হয় কেউ যদি ব্ল্যাকমেল করে যদি কোনো হেল্প লাগে এরকম কোনো ঘটনার জন্য তাহলে আমাদেরকে ইনফর্ম করতে পারবেন বা অন্য কাউকে ইনফর্ম করুন যদি কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করে এরকম অনেক ঘটনা হয় অনেক ছেলেরা একটু ফটো ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে মানুষকে অনেক মানুষ আছে এরকম বিপদে পড়ে আছে তো যদি এরকম কিছু হয় তাহলে কোনো সাহায্য লাগলে বা হেল্প লাগলে অবশ্যই ইনফর্ম করতে পারেন না হয় অন্য কিছু পুলিশ স্টেশনে ইনফর্ম করুন কাউকে জানান থ্যাংক ইউ জয় হিন্দ